दाओ ड्रेसगुलो दाओ आसलामुआलैकुम सबाइके आमि निशा नईमी सूरचना फैब्रिक्स थेके लाइवे एसे पड़ेछि आपनादेर सबार साथे सुंदर सुंदर और आपुदेर फेवरेट फेवरेट कलेक्शन निये और आपुदेर पछंदेर लाइव जेटा नाकि होच्छे गिये एक तो क्लियारेंस लाइव द्वितीयो होच्छे गिये आपुदेर फेवरेट ड्रेस। ठीक आछे, जल्दी लाइवटा जॉइन करबेन। एकदम देखें कैपशने अलरेडी लिखे दिएछि सरप्राइज ड्रेस, अवश्य देखे बुझते पारछेन जे कि सरप्राइज। देखें कि सुंदर। अच्छा, आजके कोन कलरटा आगे देखबेन बोलबेन। যারা নাকি লাস্ট লাইভের গুলা নিতে পারেন নাই মিস করবেন না, কিন্তু আজকেরটা অনেক হচ্ছে কি লিমিটেড। হ্যাঁ, আজকেরটা অনেক লিমিটেড। অবশ্য লাস্ট লাইভের গুলো অনেক লিমিটেড স্টক ছিল, ওটা হচ্ছে কি লাইফ টাইমে স্টক আউট হয়ে গিয়েছে। তো যারা যারা লাস্ট লাইভের গুলো নিতে পারেন নাই নিতে পারবেন আজকের গুলা। আর কোন কালারটা দেখাবো বলবেন। দেখেন আজকে কিন্তু রেড কালার আছে। হ্যাঁ, লাস্ট কালার লাস্ট যেটা দেখিয়েছি সবাই হচ্ছে কি রেড কালার অনেক চাচ্ছিলেন। हेलो तिथि आपू, हेलो जहान तमन्ना आपू, हाई आपू, हेलो रोजिना अख्तर आपू, वाओ नौरीन आपू लिखेছেন। लाइफटा अवश्य बेशी बेशी करे शेयर करे दिबेन। आपू मुशफिक आपू जॉइन करेছেন। लाइफटा बेशी बेशी करे शेयर करबेन और अवश्य हाई हेलो करे कमेंट करबेन और स्टिकार पोस्ट करबेन ना, कष्ट करे जस्ट छोटो छोटो करे हाई हेलो करे कमेंट करबेन। ओके, हेलो शिफातुल इस्लाम आपू, आपू ड्रेसटा अनेक सुंदर अनेक सुंदर अनेक सुंदर। कोन कलरटा देखाबो बोलेन तो, जल्दी जल्दी करे बोलेन। अनेक हेवी ধরে রাখা যাচ্ছে না আর। এখন পকেট ফাঁকা, এখনই আপনি এত ডিসকাউন্ট দিচ্ছেন। এই যে এর জন্যই তো ডিসকাউন্ট দিচ্ছি। দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস, এর জন্যই এত রিজনেবলে কিন্তু দিয়ে দিচ্ছি। আমাকে ভুলে গিয়েছো একদমই না নায়া আপু, একদমই না। আজকে কিন্তু অনেকদিন পরে আপনার কমেন্ট দেখতে পেলাম। হ্যালো হ্যালো স্বপ্না স্বপ্নীল আপু, অ্যাক্টিভ মিনফা বিনতে নূর আপু লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। জাম কালারেরটা, জাম কালারটা আগে দেখাবো। এই যে জাম কালারটা অনেক সুন্দর, দাও কোনটা আগে দেখাবো বলেন দেখি। জাম কালার, জাম কালার। আচ্ছা, জাম কালারেরটা সবাই দেখতে চাচ্ছেন অনেক। দেখেন কি সুন্দর, মাই গড। আও খুলতেই আজকে ভয় লাগছে, কারণ আজকের কালারগুলো না আরও সুন্দর। লাস্ট লাইভের গুলা তো কি যে অবস্থা, মানে আমাদের যতটা স্টক ছিল এগুলো কিন্তু আমি আগেই বলে দেই যেগুলো লিমিটেড স্টক, তার মধ্যে এগুলো হচ্ছে গিয়ে আপনার ক্লিয়ারেন্স প্রাইসে পাচ্ছেন। তো লাস্টবার যখন লাইভটা করেছিলাম তখন যেই স্টক ছিল তার চাইতে 3 গুণ বেশি, মানে আমাদের স্টকের চাইতে 3 গুণ বেশি অর্ডার ছিল। আই মিন এরকমভাবে ওটা স্টক আউট হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু শোরুমে পাবেন না, হ্যাঁ, কারণ অনেক লিমিটেড, তো শোরুমে দেওয়া পসিবল না আসলে। শেয়ার ডান, থ্যাংক ইউ। নাহার হক আপু, হাই। হ্যালো দিয়ানা আপু, হাই আপু। হ্যালো আলিফা আপু। আচ্ছা, আমি দেখানো শুরু করে দেই। হ্যাঁ, এই কামিজটা দেখাচ্ছি, 4 পিসের ড্রেস। এটার ওড়নাটা দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, সবই সুন্দর, সবই সুন্দর। কোনটা ছেড়ে কোনটা নিবেন বলেন। আর জলদি জলদি করে, একদমই যারা লাস্ট বার নিতে পারেন নাই কষ্ট পাবেন। আমি বলেছিলাম না, একদম কষ্ট পাবেন না, নিয়ে নেবেন। লাইভ দেখাবো, লাইভ দেখানোর সাথে সাথে নেক্সটে আবার কোনোটা লাইভ দেখালে নিয়ে নেবেন। এই যে দেখেন, এটা হচ্ছে কি প্রথম জাম কালারটা। আমার পরা ড্রেস দেখি, আমার পরা ড্রেসটা লাস্টে দেখাই। হ্যাঁ, আমারটা আমি লাস্টে দেখাই। ব্লু, হ্যাঁ ব্লুটাও অনেক সুন্দর। ব্লুটা না এই যে, আচ্ছা ব্লুটা যখন খুলবো তখন দেখাবো। ফার্স্টে জাম কালারটা দিয়ে স্টার্ট করছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে একদম গাঢ় জাম কালারের মধ্যে। এটার ডিজাইনের প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, এটার ডিজাইনের প্যাটার্নটা ডিফারেন্ট আর এটার কাজটা আবার একটু হেভি। এটার ওড়নাটাও দেখবেন একটু, লাস্ট যেটা দেখিয়েছি ওটাও হেভি ছিল, ওটার চেয়ে একটু আর কি কাজটা একটু পরিমাণে একটু বেশি। ওড়নাটার মধ্যে কাজটা একটু ঘন, দেখলেই বুঝবেন। আমি সুন্দর করে সবগুলো দেখাবো। ড্রেসগুলো জোস, অনেক জোস। তোমার পরা ড্রেসটা সুন্দর আপু। জুই আপু লিখেছেন থ্যাংক ইউ। তোমার ড্রেসের প্রাইস, আমার ড্রেসের প্রাইস বলে দিব। আমার ড্রেসটা একদম আমি এগুলো দেখিনি, তারপর আমারটা দেখে যে আমারটা কিন্তু এর আগে একটা লাইভ করা হয়েছিল। হ্যাঁ, তোমার পরা ড্রেসটা দেখাও। আচ্ছা, সবাই আমার পরা ড্রেস দেখার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, আমার পরা ড্রেস কি দেখিয়ে দিব নাকি লাস্টে দেখাবো বলেন দেখি একটু, আপনারাই বলেন কি করব। এই যে দেখেন, পুরা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি আছে, সিকোয়েন্সের পুরাটাতে কাজ করা। কাজগুলো কিন্তু অনেক হেভি। হ্যাঁ, হেভি মানে কি অনেক ঘন কাজ করা। কাজ কিন্তু পাতলা, হালকা পাতলা চিকুন কাজ না। एकदम घन करे काज करा। आपी तोमार ड्रेसेर क्वालिटी एतो भालो हय जे जा मन के सैटिस्फाई करे। आनाया आपू लिखेछेन माशाल्लाह, थैंक यू सो माच आपू एतो सुंदर एक कमेंट करार जोन्नो। ब्यूटिफुल ड्रेस रुममान आपू लिखेछेन थैंक यू सो माच। आपनार पराटा देखान, आमार पराटा कि देखिए देब? तोमार पराटा? हाँ आमार पराटा अवेलेबल आछे। अच्छा बोलें तो देखि आमारटा कि देखिए देब नाकि? एटार ओनाटा दिए दाओ। एटा होच्छे नीचेर काजटा, देखें नीचेर काजटा चौड़ा, पैटार्न गुलाओ सुंदर, काजो किन्तु अनेक घन। एखन देखाओ। अच्छा एखोनी देखिए दिबो। अच्छा दाड़ान एटा देखिए नि, तारपर आमारटा देखाई। आर एटा होच्छे कि बैक साइडटा, एटा किन्तु जर्जेटेर मध्य आछे। हाँ एई जे देखें दानादार जर्जेटेर मध्य आछे, साइडे स्लीव दिए दिएछे। एई जे साइडे एक्सट्रा करे स्लीवटा देया आछे, स्लीवे कापड़ अनेक बेर होबे। डिवाइडार स्लीवो बानाते पारबेन, फिटिंग स्लीवो बानाते पारबेन, फुल स्लीव बानाते पारबेन, थ्री क्वार्टार बानाते पारबेन। आर लेंथ होच्छे गिये खूब बड़ो, लेंथ अनेक बेशी कामिजेर। एर जोन्नो आपनारा चाइले एटाके ओई जे ই করতে পারবেন, কি জানি বলো এটাকে, শর্ট করে তারপরে স্লিভের মধ্যে দিতে পারবেন। লেটে দেখাও, লেটে লাস্টে দেখাবো। তোমার পরটা দেখাও। আচ্ছা সবাই দেখি কনফিউজ, কি করবে সবাই হচ্ছে কনফিউজ, দেখবে নাকি দেখবে না। এটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে। আর ওড়নাটা হচ্ছে গিয়ে পিওর শিফন। ওড়নাটা না এর আগেরটাতেও আমি বলেছিলাম, এটাতেও বলছি পিওর শিফন নাকি জর্জেট, খুব কনফিউজিং জিনিসটা। কিন্তু জিনিসটা না একদম পিওর, খুব ভালো ফ্যাব্রিক্সের মধ্যে আছে। এখানে হলো গিয়ে যেরকম চড়া পার করে কাজ করা, পুরা ওড়নাতেই কিন্তু সিকোয়েন্স আছে। আর এই পাশে দুইটা পার আছে, এই যে দুইটা পার, এই পারটা ওড়নার নিচে যাবে। হ্যাঁ এই পারটা ওড়নার নিচে যাবে। আর এটা হচ্ছে কি সাইডেই থাকবে, এখানে এক্সট্রা একটা পার দেয়, এটা ওড়নার নিচে যাবে কিন্তু। ওকে তোমার ড্রেসগুলো অনেক সুন্দর আপু, তোমার পরা ড্রেসটা দেখাও। আচ্ছা ঠিক আছে তোমার পরা ড্রেসটা দেখাও। আচ্ছা দেখে আমারটা দাও তো, আমারটা আমি জলদি করে দেখে আমারটা প্রাইস বলে দিচ্ছি, তারপরে এটার বাকি কালারগুলো কন্টিনিউ করি। এটা কালার তো অবশ্যই দেখিয়ে দিয়েছি, ডিজাইনটাও আপনারা দেখে নিলেন। ফোর পিসের ড্রেস, ইনার প্যান্ট সাথেই কিন্তু পেয়ে যাবেন। তোমার পরাটা দেখাও। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। ফোর পিসের ড্রেস, ইনার প্যান্ট সাথে পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে ডিপ একটা জাম কালারের মধ্যে আছে। এটার কিন্তু টোটাল চারটা কালার আছে। হ্যাঁ এই যে এই প্যানেলগুলো অনেক সুন্দর, এখানে যে একটা এক্সট্রা প্যানেল দিয়েছে এটা অনেক সুন্দর। এটা ওড়নার নিচে যাবে অবশ্য, কিন্তু চাইলে ওড়নার নিচে যদি মনে করেন যে না নিচে আপনার কোনো প্যানেল দেওয়ার দরকার নাই, নিচে থেকে জাস্ট স্টিচ করে দিলেই আপনার হয়ে যাবে, তাহলে এই প্যানেলটাকে স্লিভে ডিজাইন করতে পারবেন। যেহেতু স্লিভটা হচ্ছে গিয়ে প্লেন জর্জেটের স্লিভ দেয়া আছে। ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে গিয়ে ডিপ একটা দেখেন জাম কালারের মধ্যে আছে, অনেক সুন্দর। আর এটার ওড়নাগুলার কাজগুলা কিন্তু ঘন, একটু বেশি ঘন। আর পুরা সিলভার যা দেখতে পাচ্ছেন পুরাটা সিকোয়েন্সের কাজ করা। ঠিক আছে একদম জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন, একদম ঝটপট, লেট করলেই শেষ, লেট করলেই স্টক আউট হয়ে যাবে। ওকে আর এগুলো কিন্তু শুধু অনলাইনে আছে, শোরুমে পাবেন না কিন্তু এগুলো। হ্যাঁ মিষ্টি আপু, সন্ধ্যা আপু এসে পড়েছেন, সন্ধ্যা আপু এসে পড়েছেন। ফোর পিস ইনার প্যান্ট একসাথে পেয়ে যাবেন। ওকে আপু তোমারটা লেটে দেখো। আহারে মুশফিকা আপু, আচ্ছা সবাই তো দেখতে চাচ্ছে, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আমারটা দেখিয়ে দিই। হ্যাঁ আমারটা কিন্তু বেশি টাইম নিব না, কি ও ক্যাটালগ, আমারটা বেশি টাইম নিব না, আমি জলদি করে দেখাবো। যদি বেশি ডিটেলসে আমারটা দেখতে চান তাহলে অবশ্যই এটা ফার্স্ট ডে লাইভটা দেখতে হবে। এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবস থেকে এসেছে, খুবই 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 সুন্দর একটা ড্রেস। শ্রী ফ্যাবসের লোগো, হোলোগ্রাম বা ক্যাটালগ, ব্যাক ট্যাগ যা আছে সব সুন্দরভাবে এই সুন্দর ড্রেসের সাথে পেয়ে যাবেন। ঠিক আছে এই হচ্ছে গিয়ে ড্রেসটা 1000% পিওর কটন। এটাকে 100% বলে একদম ভুল হবে, 1000% বলতে হবে। 1000% পিওর 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 কটনের মধ্যে আছে, একদম পিওর কটনের মধ্যে আছে। খুবই ভালো, আপনি কালার বলেন ফ্যাব্রিক্স বলেন লং লাস্টিং। আপনি এই কালারের গ্যারান্টি চাইলে কালারের গ্যারান্টিও আছে, ফ্যাব্রিক্সের গ্যারান্টি আছে, প্রতিটা জিনিসের গ্যারান্টি আপনি এই ড্রেসের সাথে পেয়ে যাবেন। কারণ এটার কোয়ালিটি অনেক ভালো, ফ্যাব্রিক্সের টেক্সচার লাইভে বুঝতে পারবেন, অনেক কালারফুল করে প্রিন্ট করা। হ্যাঁ গ্রিন, ম্যাজেন্ডা, ইয়েলো, অরেঞ্জ, অনেকগুলা কালার আছে। আপু আরিশা কুর্তি 3 বার অর্ডার, আপু আরিশা কুর্তি তো স্টক আউট হয়ে গিয়েছে আপু, পার্সেল আসলে আমাকে দিও প্লিজ, ও রিটার্ন পার্সেল। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে ওটা একটু টাইম লাগবে আর কি, 15-20 দিন টাইম লাগবে, আসলে আমি স্টোরিতে দিয়ে দিব। হ্যাঁ স্টোরিতে একটু খেয়াল রাখবেন তাহলেই হবে। এই যে দেখেন প্রচুর কালারফুল, এটা না অনেক 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 কালারফুল, ফ্রন্ট আর ব্যাক দুইটাই সুন্দর। সাইডে এটা হচ্ছে গিয়ে দুইটা এক্সট্রা প্যানেল দেয়া আছে। হ্যাঁ এটা দুইটা এক্সট্রা প্যানেল দেয়া আছে। আর এখানে সাইডে যে স্লিভের ফ্যাব্রিক্স দেয়া আছে সুন্দর করে স্লিভটাকে স্লিভটাও কিন্তু অনেক কালারফুল হ্যাঁ আর এটা হচ্ছে কি ব্যাক সাইড যে কোনোটাকে আপনি ফ্রন্ট ব্যাক দিতে পারবেন দুইটা কিন্তু আর কি ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ এই যে ফ্রন্ট ব্যাকের প্রিন্টগুলো ডিফারেন্ট যেটাকে মন চাই সেটাকে ফ্রন্টে আর যেটাকে মন চাই সেটাকে ব্যাক সাইডে দিতে পারবেন সুন্দরভাবে এটা হচ্ছে কি আমি ব্যাক সাইডে দিয়েছি চাইলে আপনারা ফ্রন্টেও দিতে পারবেন পিওর কটনের মধ্যে আছে হাই আপু কেমন আছো শারমিন হক আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে স্লিভের ফ্যাব্রিক্স আর এখানে হচ্ছে কি দুইটা এক্সট্রা প্যানেল দেয়া আছে এই প্যানেলটাকে চাইলে কামিজের নিচে প্যান্টের নিচে অথবা ওড়নার নিচে দিয়ে জিনিসটাকে ডিজাইন করতে পারবেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট আর ব্যাক গেল ওড়না দিয়ে দাও আর এটা হচ্ছে কি দুইটা সুন্দর সুন্দর কিউট কিউট দুইটা এমব্রয়ডারি প্যানেল দিয়েছে একটা হচ্ছে কি এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে কাজ করা হ্যাঁ এই যে দেখেন একটা হচ্ছে কি এটা পুরাটা ম্যাজেন্ডা এমব্রয়ডারি করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অর্ডার দিলে পাই না আরে আপু জলদি জলদি করে অর্ডার দিয়ে দেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এটা হচ্ছে কি আপনার পুরাটা কালারফুল এমব্রয়ডারি করা এটা পুরা ম্যাজেন্ডার সাথে সিকোয়েন্স আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্লু আছে অরেঞ্জ আছে ম্যাজেন্ডা আছে দুই তিনটা কালার মিলিয়ে এমব্রয়ডারি করা আছে এই দুইটা সুন্দর প্যানেল এটাকে আমি দুইটাই নেকে দিয়েছি আপনারা চাইলে যদি বোট নেক দেন তখন কিন্তু প্যানেলটা আরো লম্বা হবে আমি ভি নেক দেওয়ার কারণে আমার একদম এই শোল্ডার পর্যন্ত এমব্রয়ডারি প্যানেলটা উঠে গিয়েছে যার জন্য এখান থেকে একটু শর্ট হয়েছে তাও ভালোই লাগছে খারাপ না আপনারা চাইলে যদি এমব্রয়ডারিটা বড় করতে চান তখন বোট নেক দিলে এখান থেকে যখন এমব্রয়ডারিটা বসাবেন তখন এটা এত বড় হবে দুইটাকে যদি ভি শেপ করে বসান ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা আমি কিন্তু জলদি দেখাচ্ছি আমি কিন্তু বেশি টাইম নিচ্ছি না ওয়াও ফেরদৌসে একটা আপু লিখেছে আজকে কি বারিশ দেখাবা আপু আজকে বারিশ বারিশ তো নাই আপু বারিশ নাই ই করবা যদি কেউ স্টিকার দেয় তাহলে হচ্ছে গোটা ই করে দিতে হবে ব্লক করে দিতে হবে বুঝছো স্টিকার দিলে ব্লক করে দিবা শুধু ডিলিট করলে হবে না স্টিকার কিন্তু কেউ দিবেন না হ্যাঁ স্টিকার দিলে কিন্তু ব্লক খেয়ে যাবেন প্লিজ স্টিকার দিবেন না এটা হচ্ছে কি ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নার প্রিন্ট অনেক সুন্দর সাইডে অলিভ কালারের একটা পার আছে আমি কিন্তু ওড়না যেরকম আছে সেরকম ভাবেই রেখে দিয়েছি হ্যাঁ কিছু কিন্তু করি নাই যারা আমার সাথে আছেন একটু কমেন্ট করবেন ঠিক আছে যারা আমার সাথে আছেন একটু কমেন্ট করবেন হাই হ্যালো করে আর পুরো ওড়নাটা পিওর শিফনের মধ্যে আছে দেখেন ওড়নার টেক্সচারও এগুলা না আপনারা আমি যখন লাইভে দেখাই আমি জিনিসটা না একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর লাইভের মধ্যে দেখলেই জিনিসগুলোর ফ্যাব্রিক্স বোঝা যায় ফ্যাব্রিক্স সম্পর্কে আইডিয়া নিতে হলে আপনি আমার লাইভটা দেখবেন এই যে দেখেন পুরা যেটা পিওর যে শিফন এটা পুরাটা লাইভেই বোঝা যাচ্ছে এটা কিন্তু আপনার ই না মানে যে মিক্সড বা হলো গিয়ে সেমি পিওর টাইপের না এটা পুরাটা হচ্ছে গিয়ে পিওর শিফন আর কামিজ পিওর কটনের মধ্যে তোমার পরাটা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর ড্রেস আমি এটা কিন্তু ও আচ্ছা বাই দ্য ওয়ে আমি কিন্তু অলরেডি 2-3 বার পরার পরে ওয়াশের পরে কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন এর জন্যই আমি বললাম আর কি লাইভের শুরুতেই এসে যে কালারের গ্যারান্টি যদি চান এই ড্রেসে কালারের গ্যারান্টি আমি আপনাকে দিব কারণ অনেকের আর কি কনফিউজ আর কি অনেকে কনফিউজ থাকে যে কালার কি থাকবে কিনা যেহেতু অনেক ডিপ ম্যাজেন্ডা কালার বা কোনো প্রবলেম হবে কিনা এর জন্য আগেই এসে আমি আপনাদেরকে এটাই বললাম যে কালারের গ্যারান্টি চাইলে এই ড্রেসে কালারের গ্যারান্টিও আছে আর আমি যেই কটনই দেখাই শুধু এই কটন না যেই কটনই দেখাই প্রতিটা কটন আপনি 2 থেকে 2.5 অথবা হ্যাঁ 2.5 3 বছর তো আমরা একটা কটন হ্যাঁ অবশ্য পড়ি আমার এমন অনেক বাসায় আমার বাসায় পড়ি বাইরে গেলেও মাঝে মাঝে পড়ি এমন অনেক কটন ড্রেস আছে যেটা নাকি আমার 3 বছর পুরানো আই মিন করোনাকালীন টাইমের আগের আমার কটন ড্রেস ইন্ডিয়ান কটন অবশ্য আমি এখনও পড়ি আমাদের কটনের ফ্যাব্রিক্স অনেক ভালো আর অনেক লং লাস্টিং করে খুবই সুন্দর স্টিকার দিলে লাইভে অনেক প্রবলেম হয় যে একদম ব্লারি হয়ে যায় তারপরে লাইভ একটু ঘোলা ঘোলা মানে অনেক আর কি বিভিন্ন প্রবলেম হয় এটা অনেকে বলে আর আমার মনে হয় যে এটা মনে হয় সত্যি কারণ আমাদের লাইভে আসলেই অনেক প্রবলেম হয় এই জন্য বারবার করে বলি যে স্টিকার দিবেন না হ্যাঁ স্টিকার না দিলে আর কি কমেন্ট করবেন সুন্দর সুন্দর হাই হ্যালো করে কমেন্ট করবেন তারপরে এভাবে কিছু জানতে মন চাইলে কমেন্ট করবেন তোমার সবগুলা ড্রেসই সুন্দর নার্গিস একটা আপু লিখেছেন থ্যাংক ইউ এই হচ্ছে গিয়ে ড্রেসটা অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবস থেকে এসেছে এটা ব্যাগটা দিয়ে দাও একটু এটা কিন্তু একদম প্যাকেজিং একদম পারফেক্ট সুন্দর ওই যে ওই প্যাকেট করাটা দাও প্যাকেট করা দাও সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে পাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আছে কামিজ পিওর কটনের মধ্যে আছে প্যান্টটাও পিওর কটনের মধ্যে আছে প্যান্ট দেখাতে ভুলে গেছে যে এরকম সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে পাবেন ঠিক আছে একদম ক্যাটালগ সহ ব্যাক বুক সব সহ সব কিছু পেয়ে যাবেন বডি 60 ইঞ্চ লেন্থ হচ্ছে গিয়ে 47-48 ইঞ্চ পর্যন্ত হবে আর দুইটা সুন্দর সুন্দর এমব্রয়ডারি প্যানেল আছে একটাতে সিকোয়েন্স দেয়া আরেকটা অনেক কালারফুল আর ওড়নাটা হচ্ছে গিয়ে পিওর শিফনের মধ্যে আছে খুব সুন্দর করে প্রিন্ট করা কামিজ আর প্যান্ট দুইটাই পিওর কটনের মধ্যে আছে। প্রাইস হচ্ছে মাত্র ১৪৮০ টাকা, তাই না? প্রাইস হচ্ছে মাত্র ১৪৮০ টাকা করে। এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবসের পিওর কটন পাচ্ছেন। ওকে, এগুলা নিলে মানে আপনার ইচ্ছা মতো আপনি প্রতিদিনও যদি সপ্তাহে প্রতিদিনও পরেন, তারপরেও দেখবেন যে এটা অনেক 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 লম্বা টাইম পর্যন্ত থাকবে, খুব লং লাস্টিং হবে। যদি কারো মনে হয় যে না আপনি ওয়ান টাইম ইউজের জন্য কোনো ড্রেস নেবেন না, আপনি একদম একটা ড্রেস আপনি ১৪৮০ টাকা দিয়ে নিয়েছেন, আপনি ১৪৮০ বার পরতে চান, এটা হচ্ছে গিয়ে সেই ড্রেসটা যেটা আপনি ১৪৮০ টাকা দিয়ে নিয়ে ১৪৮০ও না ১৫০০ বার পরলেও দেখবেন যে এটা সুন্দর, ভালো, একদম যেরকম আছে সেরকমই। ঠিক আছে, কারণ আমি বললাম না আমি অলরেডি এই ড্রেস দেখানোর পর আমি অলরেডি ২-৩ বার এটা পরে ফেলেছি। প্লাস আমি প্রতিবার ড্রেস পরলে প্রতিবার আমার ওয়াশ করা লাগে, একবার পরলে এরপরে আমি ওয়াশ না করে আমি দ্বিতীয়বার আমি ওই ড্রেসটা আর পরতে পারি না। আমার আর কি মনে হয় যে না আমার ওয়াশ করতেই হবে, তো এর জন্য এটা হচ্ছে কি আমার ২-৩ বার ওয়াশের পরে দেখবেন এইটা আর ওটা কোনো পার্থক্য নাই, সেমই লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে। প্রাইস হচ্ছে ১৪৮০ টাকা, ১৪৮০ টাকা করে। এখন আমি আবারও হচ্ছে গিয়ে বুটিক ড্রেসগুলোতে চলে যাই। এই যে এটা হচ্ছে কি ওড়নাটা দেখিয়েছি পুরো ডিটেলসে। কটনটার প্রাইস আমি যেটা পরেছি এটার প্রাইস ১৪৮০ টাকা। সিল্ক, সুন্দর সুন্দর সিল্ক ড্রেস আছে। ঠিক আছে, সিল্ক স্টক আউট হয়ে গিয়েছে, আবার আসবে, ২-১ দিনের মধ্যে আসবে মনে হয়, আসলে আমি দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে গিয়ে ব্লু কালারটা, এটার ব্লু কালারটা খুব সুন্দর ডিপ নেভি ব্লু কালারের মধ্যে আছে। কামিজটাও অনেক সুন্দর, সাইডে থেকে স্লিভ আছে, স্লিভের কাপড় কিন্তু অনেক দেয়া। হ্যাঁ, ডিভাইডার বানাতে পারবেন, ফিটিং ফুল যা মঞ্চে বানাতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে আছে। আমি যেই ড্রেসটা পরে রয়েছি, আমার পরা ড্রেসের প্রাইস, কটনটার প্রাইস হচ্ছে ১৪৮০ টাকা মাত্র। হ্যাঁ, কটনটার প্রাইস হচ্ছে ১৪৮০ টাকা। আর এটার প্রাইস এখনো বলি নাই, এটা বলে দিবে। এটা হচ্ছে কি ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন আপনারা। 4 পিসের ড্রেস, এটার সাথে ইনারও আছে, প্যান্ট আছে, সব কিছু আছে, কিচ্ছু করা লাগবে না, শুধু নিবেন আর পরবেন। হ্যাঁ, আসলে ১৪৮০ বার পর, ১৪৮০ও না ১৫০০ বার আপনি পড়তে পারবেন। ঠিক আছে, ১৫০০ বার পড়তে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা, এটা এগুলার ওড়না কিন্তু অনেক কাজ করা, এগুলার ওড়নার কাজগুলো অনেক ঘন। হ্যাঁ, অনেক ঘন আর সুন্দর। প্যাটার্নটা ডিফারেন্ট অবশ্য, লাস্ট বারের চাইতে প্যাটার্নগুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট। যাদের ভালো লাগবে নিয়ে নেবেন। প্যান্টটা দিয়ে দাও। এটা হচ্ছে গিয়ে ইনার, আর প্যান্টের ফ্যাব্রিক্সটা ডাল স্যান্টুন। এখানে কিন্তু ডাল স্যান্টুন মানে কি, এটা কটনের ফ্লেভারটা বেশি। এটা যখন লাইটে, রোদ্রের আলোতে বা বেশি লাইটিংয়ে নিচে যাবেন, তখন দেখবেন কি হালকা হালকা শাইন করছে, তখন বুঝতে পারবেন যেটা স্যান্টুন। স্যান্টুনও আছে, কিন্তু এমনিতে এটা হচ্ছে কি দেখে মনে হয় কি কটন, কারণ এখানে কটনের ফ্লেভারটা বেশি, ডাল স্যান্টুনের মধ্যে আছে। আরিশা অন্য কালার, আরিশা অন্য কালার আসলে আপু আমি দেখিয়ে দিব। ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের আরিশার পাকিস্তানে কোনো কুর্তি টুর্তি আসে নাই, অর্গানজাগুলোর পর এখন পর্যন্ত শিপমেন্ট আসে নাই, আসলে আমি অবশ্যই লাইভে দেখিয়ে দিব। ঠিক আছে, এটারও স্ক্রিনশট নিয়ে নেন। এগুলার বডি হচ্ছে গিয়ে 60 ইঞ্চ, লেন্থ হচ্ছে গিয়ে অনেক বেশি। লেন্থ এর আগে মেপেছিলাম কত জানি, 50 পর্যন্ত এটার লেন্থ হয়ে যায়। হ্যাঁ, তো এটাকে চাইলে একটু শর্ট করে স্লিভের মধ্যে দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। আনজারা আপু আবার আসলে আমি লাইভে দেখাবো। আনজারা এখন নাই, স্টক আউট হয়ে গিয়েছে, আনজারাও স্টক আউট। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে কি ব্লু কালারটা, প্যাটার্নগুলো অনেক সুন্দর। এগুলার কিন্তু কামিজও সিকোয়েন্সের কাজ আছে, একদম হেভি, আর ওড়নাও সিকোয়েন্সের কাজ একদম হেভি, আর একদম হচ্ছে গিয়ে ভারী জর্জেটের মধ্যে আছে, পাতলা না। আচ্ছা, রেডটাতে চলে যায়। লাস্ট লাইভেরটাতে সবাই রেড 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 করে পাগল হয়ে গিয়েছিলেন, আজকে রেড এনেছি, তাও আবার মেরুন রেড কালার। মেরুন রেড কালার আমার অনেক পছন্দ, অনেক পছন্দ, কারণ মেরুন রেডটা পরলে, সিঁদুর লাল টাইপের কালার পরলে আমাকে স্যুট করে না, আমাকে আর কি কালো কালো লাগে, মানে অন্ধকার হয়ে যায় আমি পুরা, যদি একটু যে একটু সিঁদুর লাল বা অরেঞ্জিশ রেড কালারের মধ্যে যায়। আর মেরুন রেড যেটা, এটা আবার মানায় খুব সুন্দর করে। রেডটা এই যে, হ্যাঁ রেডটা দেখিয়ে দিচ্ছি, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। পুরা বডি দেখেন এমব্রয়ডারি করা, সিকোয়েন্সে কাজ করা, সাইডে হচ্ছে গিয়ে স্লিভ দিয়ে দিয়েছে, স্লিভের কাপড়গুলো অনেক বেশি, আর ব্যাক সাইডে এরকম জর্জেট। যারা লাস্ট বার এগুলো মিস করেছেন, আজকেরগুলো অবশ্যই নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আজকেরগুলো অবশ্যই নিয়ে নিতে পারবেন। ওড়নাটা দাও একটু, ওড়নাটা এই যে দেখেন, এই হচ্ছে ওড়না, সবগুলোর প্যাটার্ন কিন্তু সেম, শুধু হচ্ছে কালারগুলো ডিফারেন্ট। প্যান্টটা দিয়ে দাও না আপু, ল্যাভেন্ডার কালার নেই। এটার লাইট চার্ট আমি জানি না আছে কিনা, দেখতে হবে লাইট চার্ট আসছে কিনা, এমনিতে এটা ডিপ চার্টই। ओड़नाटा पार्टटाके केटे ओड़नार नीचे आसबे ए पार्टटा ओड़नार नीचे दिते पारबेन अथवा चाइले जदि मने मने हय स्लीव डिजाइन करबेन करे नेबेन। किन्तु एटार कामिज तो अनेक लम्बा बडितेओ भालोई कापड़ आछे स्लीवओ सेपारेट देया तो आपनारा चाइले कामिज थेके कापड़ निये डिजाइन करते पारबेन। ना एटा होच्छे गिये पैंट आर इनारे फैब्रिक्सटा मेरुन कालारेर मध्ये आछे। एटा ठीक आछे मेरुन कालारेर मध्ये आछे। एटार ना सबगुला कालारই सुंदर। एटा चारटा कालारই আমার অনেক ভালো লেগেছে। ফার্স্টে যে জামটা দেখালাম ওটাও সুন্দর, এই মেরুন কালারটাও সুন্দর, ব্লু কালারটা অনেক সুন্দর কারণ ওটা হচ্ছে কি নেভি ব্লু কালারের মধ্যে আছে। আর এরপরে যেটা দেখাবো ওটাও সুন্দর। হোপফুলি এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। না হলুদ কালার হবে না, হলুদ কালার স্টক আউট হয়ে গেছে। হলুদ কালার লাস্টেরটাতে ছিল, হলুদ নাই, হলুদ শেষ। এই যে এটা হচ্ছে গিয়ে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে আছে। ঠিক আছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে আছে আর সবগুলাই কিন্তু নিচে এরকম চওড়া প্যানেল আছে। হ্যাঁ সবগুলারই নিচে চওড়া প্যানেল আছে। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। চওড়া প্যানেলটা কি নিচে থেকে দেখা যাচ্ছে? আমি না জানি না, এটাকে এভাবে করে ধরলে ভালো হয় তাই না? এভাবে করে ধরলে এটা এই যে প্যানেলের কাজটা বোঝা যায়। বাকিগুলো এভাবে ধরলে ভালো হতো, থাক সমস্যা নাই। নিচে কিন্তু এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন সবগুলোর সাথে। আর এই হচ্ছে ওড়নাটা। এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি। ও জামটা নিব, হ্যাঁ যেটাই নেবেন স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন। হ্যাঁ ইনবক্স করে দিবেন। দাও इनार पैंटा दिए दो। ये देखें डाल सैंटुनर इनार और पैंटर फैब्रिक्सटा ग्रीनटा आमार अनेक भालो लेगेछे कारण एई टाइपेर डीप बटल ग्रीन कलर जखन आमी परि कलरटा अनेक सुंदर लागे, अनेक सुंदर भावे आमाके सूट करे। डीप बटल ग्रीन कलर लाइट ना किन्तु डीपटा। आर एटा जखन आमी एई गाढ़ो सबुज कलरेर इनारटा जखन एई कामिजेर नीचे दिबो एटार कलरटा ना आरो खूब सुंदर एकटा कलर बेर होबे। आमी धरे देखाबो ना, दाड़ान एटार स्क्रीनशट आगे निये नेन। एई सुंदर सुंदर ड्रेसगुलार सुपार डुपार रिजनेबल डिसकाउंट पागला क्लियरेंस प्राइस होच्छे गिये मात्र 1890 टाका ताई ना, 1890 टाका अथच 4 পিসের একটা ড্রেস। ঠিক আছে এটা শুধুমাত্র ক্লিয়ারেন্স হওয়ার কারণে এই প্রাইসে পাচ্ছেন। এমনিতে এই ড্রেসগুলোর রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে 2400-2500 এরকম প্রাইস হচ্ছে কি, এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে কি এরকম 2400-2500 রেঞ্জের এই ড্রেসগুলো বুটিক কালেকশন। এগুলো ইন্ডিয়ান বুটিক কালেকশন। এটা ক্লিয়ারেন্স প্রাইস হওয়ার কারণে 1890 টাকার মধ্যে পাচ্ছেন। আর দ্বিতীয় কথা এই ড্রেসের কোনোটাই আপনারা আমাদের শোরুমে পাবেন না। শোরুমে আছে অন্যান্য আরও অন্যান্য ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট টাইপের আরও অনেক ড্রেস আছে, হাজার হাজার ড্রেস পাবেন শোরুমে গেলে, কিন্তু এটা পাবেন না কারণ এটা এখন ক্লিয়ারেন্স আছে। আর এটা শুধুমাত্র আমাদের অনলাইনেই আছে 1890। হ্যাঁ অর্ডার ডান করেছি অনেক আগে। মনটা আপু মাশাআল্লাহ একদম অর্ডার ডান করে দিবেন। আজকে কালারগুলো অনেক সুন্দর। এটাটা দেখাই, এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। গ্রিন কালার কিন্তু আমার অনেক পছন্দ। পছন্দ মানে কি গ্রিন কালারের ড্রেস পরতে আমি অনেক পছন্দ করি কারণ গ্রিন কালারটা অনেক সুন্দর। এই যে দেখেন প্রতিটার সুন্দর, প্রতিটা যদি আমি ইনার দিয়ে দেখাতাম ভালো হতো কিন্তু এখন আমি আর পারছি না, আমার এনার্জি আর এক ফোঁটাও নাই, সব শেষ এনার্জি। এই যে দেখেন গ্রিনটা যখন ইনার দিব কি সুন্দর কালার। ইনার ছাড়া কিন্তু আসলে বোঝা যায় না এটা কালারটা। যখন ইনারটা সেট করবেন দেখেন কি সুন্দর এই যে সিলভার সিকোয়েন্সগুলো না আরও না অনেক সুন্দর করে ফুটে উঠবে। শুধু গ্রিন না, মেরুনটা জামটা ব্লুটা সবগুলাই সেম। যখন আপনি ইনারটা সেট করবেন কালারটা না খুব সুন্দর, এই যে সিলভারের কাজগুলো না আরও অনেক সুন্দর করে ফুটে উঠবে। আপু এই ড্রেসটা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দিব। ওই দিনের অলিভ কালারটা পাই নাই, আহারে জামটার এসএস নিব। আপু একটু হচ্ছে গিয়ে আমি লাইফটা কেটে চলে যাচ্ছি। জামটা আমি সবার ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। হ্যাঁ ব্লুটা একটু দাও তো, ব্লুটা না একটু ইনার দিয়ে ধরে দেখাই, সুন্দর হবে এগুলো সবগুলোই অনেক সুন্দর। এটা হচ্ছে গিয়ে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে আছে। পুরাটা খোলা দরকার নাই তাই, হ্যাঁ পুরাটা খুলো কেন, দাও এই ইনা ইটা দাও, ওড়না না তো কামিজটা দাও আর ইনারটা দাও আমার কাছে দাও। ব্লুটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, এটা না নেভি ব্লু কালার, এর জন্য আমার এত ভালো লেগেছে। এসে পড়লাম শাহানা আপু। একটু দেরি হয়ে গিয়েছে কিন্তু কিন্তু কোনো সমস্যা নাই। ব্যাক পার্ট হচ্ছে গিয়ে প্লেন। মেরুনটা আমার, যার যেটা নিয়ে নেন, যার যেটা নিয়ে নেন। আমি বললাম না এটার মেরুন কালার আমার সুন্দর লেগেছে কারণ সিঁদুর লাল কালারটা আর কি সব সময় না, মাঝে মাঝেও স্যুট করে, মাঝে মাঝে ভালো লাগে না আমাকে, কিন্তু মেরুন কালারটা কখনো আমাকে বিট্রে করে না, মেরুন কালারটা অলওয়েজ আমাকে স্যুট করে। ব্যাক সাইড হচ্ছে গিয়ে প্লেন জর্জেটের মধ্যে। এই যে দেখেন প্রতিটা কিন্তু সেম। হ্যাঁ ইনার কিন্তু সবগুলাতে ধরে দেখাতে পারলাম না কিন্তু এটাতেও দেখাই। এই যে দেখেন যখন ইনারটা ধরবো দেখেন কি সুন্দর सिकोएंस गुला अनेक सुंदर भावे फुटे उठे। एटार काजटा किन्तु आबार घन, हाँ ख्याल करले जोदि देखें एटार काजटा घन, सिकोएंस गुला खूब सुंदर करे इनार बसानोर परे आरो सुंदर करे फुटे उठे, काजगुला आरो सुंदर लागे आर माने खूबई सुंदर खूबई सुंदर खूबई सुंदर। এটা আমার আচ্ছা ঠিক আছে, যে এটা প্রাইস বলে দিয়েছি সামিয়া নিশা আপু, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1890 টাকা। কিন্তু এগুলা কিন্তু 4 পিসের ড্রেস, ডাল স্যান্টুনের ইনার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাচ্ছেন। এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, সবগুলোর ব্যাক সাইড এরকম প্লেন জর্জেটের মধ্যে আছে। হ্যাঁ ব্যাক সাইড প্লেন জর্জেট, আর জর্জেটগুলো কিন্তু দানাদার জর্জেট, ওই যে পাতলা সেমি জর্জেট টাইপের না, একদম দানাদার জর্জেট। ঠিক আছে দানাদার জর্জেট। আমি যেটা পরেছি আমার ড্রেসের প্রাইস হচ্ছে 1480 টাকা। আমার ড্রেসও কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ আমারটা আমি দেখিয়ে দিয়েছি। আমারটার প্রাইস হচ্ছে 1480 টাকা করে, পিওর কটনের মধ্যে আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, যেহেতু আজকে হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স প্রাইসের ড্রেসগুলো পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার কটনও ভালো লাগে জর্জেটও ভালো লাগে দুইটাই একসাথে নিয়ে স্টক করে রেখে দিবেন। পরে কবে বানাবেন কবে পরবেন চিন্তা করার দরকার নাই, ভালো লাগলে নিয়ে একদম সুন্দরভাবে নিয়ে রেখে দিবেন, কারণ এগুলো এত রিজনেবল প্রাইসে ড্রেস কিন্তু সবসময় পাওয়া যায় না। আর স্টক আউট হয়ে গেলে শেষ, যেমন লাস্ট লাইভেগুলো স্টক আউট হয়ে গেছে ওটা কিন্তু আর পাওয়া যাবে না। যেমন এই যে এরকম ডিফারেন্ট কালারের মধ্যে আছে, ওটা আমি আবার দেখিয়ে দিলাম এরকমই আর কি। আমার পরাটা, হ্যাঁ আমার পরাটা তো আছে, মনে হয় দেখেননি আপনারা, মানে লেট জয়েন করেছেন। আমার পরাটা আমি মাত্রই দেখিয়েছি, আমি লাইভটা কেটে চলে যাই। যারা এখন লাইভটা জয়েন করছেন ফার্স্ট থেকে টেনে টেনে একটু দেখে নেন। আমারটা আমি দেখিয়েছি, আমারটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1480 টাকা। এটা হচ্ছে গিয়ে শ্রী ফ্যাবসের ড্রেস, খুব সুন্দর শ্রী ফ্যাবসের ড্রেস, এটাকে ডিটেলস অলরেডি দেখানো হয়েছে। হ্যাঁ জামটা, জামটা তো সব আচ্ছা, আমি লাইভটা এক্ষুনি কেটে দিচ্ছি, আপনি একদম লাইভ কাটার সাথে সাথে লাইভে ফার্স্টে চলে যান। দেখেন আমি আগেই জামটা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে আমি আর বেশি কথা বললাম না, লাইভটা আর বড় করলাম না। শিমু আক্তার আপু, এই যে আমি লাইভটা কাটা জামটা এখন এখানে অনেক উল্টাপাল্টা, আই মিন এখানে অবস্থা দেখলে আমার জন্য আপনাদের মায়া লাগবে যায়, হ্যাঁ কী অবস্থা এখানে, এগুলো আবার সব গুছাতে হবে। একটু হচ্ছে গিয়ে আমি লাইভটা কেটে দিই, আপনি লাইভে ফার্স্টে আমি সবার আগে জামটা দেখিয়েছি, সবার আগে জামটা দেখিয়েছি, একটু গিয়ে দেখে নেন। হ্যাঁ এখন এর জন্য এতটুকুই থাকুক, সবার সাথে আগামীকাল 2:30 আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।